ভিউয়ার্স, গুড ইভিনিং। সিতাঞ্জ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন আমি দেখো বসে পড়েছি চিকুকে নিয়ে একটা গেম খেলার জন্য। ওকে একটু আগে মানে এই গেমটা আমি আর চিকু মিলে খেলছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে চিকুর দিদুন হচ্ছে, দিদুন দাদু কেউই বাড়িতে নেই, সব নিমন্ত্রণ খেতে গেছে রানাঘাটে। আর আমরা তো এখানে ওর দিদুন বাড়িতে এসেছি হচ্ছে কালী পুজোর আগের দিন, তো কদিন হয়ে গেল রয়েছি আর কদিন থাকবো। তো এখন আমরা একা, কেউ নেই বাড়িতে, কি করবো, বসে আছি, ভালো লাগছে না। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি কিছু। এই যে গেম দেখো, চিকুকে আমি এখন গেম দেব, তো তোমাদের সামনেই চিকু এখন এই গেমটা খেলবে, তাই তো বাবা? তো চিকু এই দেখো, তুমি হাই করে দাও। হাই বুঝু, বলো হাই ফ্রেন্ড। হাই বুঝু, কি ভাষায় কথা বলে চিকু বলো তো। তুমি বাবা, তোমাকে যে এই গেমটা দেখিয়ে দিলাম, তুমি পারবে তো? দেখো চিকু পারবে, ওকে একবারই দেখিয়েছি। তো চলো আমি লিখে দিই এখানটায় 1 2, তো তুমি মেলাবে, ঠিক আছে? ওইভাবে না, তুমি এখন এখানে মেলাবে এভাবে এভাবে। দাঁড়াও আমি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এভাবে। হ্যাঁ, তো দেখো চিকু, এখানে আমি এলোমেলো ভাবে 1 2 লিখে দেবো, ঠিক আছে? 10 পর্যন্ত তোমাকে যেভাবে শিখালাম। হ্যাঁ, 1 3 5 7 9 2 4 8 10, ঠিক আছে? না, আর একটা না, একটা করে লিখবো। তো তোমার এখানে একটা কি দিয়ে দেবো বলো তো? 0 পয়েন্ট। তুমি এখানটায় দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এবার এইখান থেকে তুমি এই গেমগুলো আমি যখন বলবো, যেই যেইটা নাম্বার বলবো, সেই নাম্বারে তুমি যাবে গিয়ে গোল করবে, ঠিক আছে? তোমাকে যেভাবে শিখিয়েছি সেইভাবে, তো দেখি তুমি পারো কি না, ঠিক আছে? হ্যাঁ, ওয়াই হয়েছে, সুন্দর। তো কলমটা ধরো ডান হাত দিয়ে। হ্যাঁ, তুমি এই গোলটা থেকে 3 যাবে, কিভাবে যাবে, দাগ দিয়ে যাও। হ্যাঁ যাও, হ্যাঁ 3টাকে গোল করে দাও, এত বড় গোল করতে হবে না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, সুন্দর হয়েছে। এইবার এই 3 থেকে তুমি যাও 2, আচ্ছা কত বড় করতে হবে না, 2 থেকে 1 যাও, 1 1 1, কোথায় আছে? এখান থেকে গেলেই হবে, গুড। এবার 1 থেকে 4 4 কোথায়? তো আমরা তো একটা দাগের ভেতর দিয়ে ক্রস করতাম না, তো যাই হোক, তো ছোট বুঝতে পারে না, তো ও ক্রস করছে, তো দেখি তাও কতটা ও পারে, চিনতে পারে। তো 4 থেকে 5 যাও, তো যে ও নাম্বারগুলো ঠিকঠাক চিনে যেতে পারছে কিনা, গুড। এবার 5 থেকে 8 যাও, তো মোটামুটি দেখো সবই পারছে। 8 থেকে 7 কোথায়? 7, গুড। 7 থেকে এবার যাবে কোথায়? 9 যাও, হ্যাঁ 10 চলে যাও, এবার 10 থেকে 6, কমপ্লিট। এই দেখো খুব সুন্দর হয়েছে, ও সবকটাই নাম্বারে মানে চিনেছে, ও নাম্বার যেতে পেরেছে, তো দাগের ওপর দিয়ে চলে গেছে, ঠিক আছে, তো নাম্বার তো চিনতে পেরেছে আর যেতেও পেরেছে। তো তুমি তুমি কত পেয়েছো বলো?
100 তো দাও 100 দাও তোমায় আগে 3 হ্যাঁ আগে 3 না আগে 1 100 হ্যাঁ 00 এখানে না তো সামনে নাকি পেছনে ঠিক আছে ওকে কই বাদ নি নাও এখানটা দাও গুড চিকু 100 পেয়ে গেছে তাই তো 50 লিখবি চিকু তো খুব খুশি তোমরা চিকুকে একটু হেল্প করো সাপোর্ট করো তবেই তো চিকু অনেক দূর যেতে পারবে তো তোমাদের কি চিকুর এই পড়াশোনা ভালো লাগে না সত্যি এটা একটু কমেন্টে বলবে তো এইটুকুনি বয়সে চিকু সব কিছু লিখছে তোমাদের সামনে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তো আমরা এইভাবে মজা করছি দেখো তো চিকু দিদুন দাদু কখন আসবে জানি না দেখি ফোন করব কখন আসে তো একটু আগে চিকু থামিয়ে এসে দুধ দিয়ে গেছে মানে আমাদের বাড়ি তো এখান থেকে এখানে দেখা যায় সরি তোমাদের দেখিয়েছিলাম তো এই যে দুধ দিয়ে গেছে এখন চিকুকে দুধ দিয়ে কন্দে খাইয়ে দেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।